দেশের উন্নয়নের জন্য কাজই আসলে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তরুণরাই ভবিষ্যতের বাংলাদেশ গড়বে, তাই নিজের বর্তমানকে তরুণ প্রজন্মের জন্য উৎসর্গ করেছেন বলেও জানান তিনি। সকালে গণভবনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ফের ক্ষমতায় আসলে 2020 সালের মাঝে বাংলাদেশ থেকে ক্ষুধা ও দারিদ্র দূর করা হবে। কোন রাজনৈতিক বা দলের কথাই কাজ করবে না নির্বাচন কমিশন, ভোটারদের সুবিধায় দেখা হবে গুরুত্ব দিয়ে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা জানান। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের সময় বলেন, ভোট গ্রহণ সুষ্ঠু করতে EVM এর বিকল্প নেই। এদিকে বিকেলে ইসি সচিব জানান, 1 নভেম্বর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করার পর তফসিল ঘোষণা করা হবে। আবারও সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিল মার্কিন যুক্তরাষ্ট্র। সকালে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করে দেশটির এই অবস্থানের কথা আবারও জানিয়েছেন ঢাকা সফররত মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলিস ওয়েলস। সরকারও গ্রহণযোগ্য নির্বাচন চায় জানিয়ে পররাষ্ট্র সচিব বলছেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, নির্বাচন নিয়ে বিদেশিদের খুব বেশি জড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন পররাষ্ট্র সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই হবে নির্বাচনকালীন সরকার, তবে এর আকার ও কাজের ধরনের পরিবর্তন আসবে বলেও জানান তিনি। নির্বাচনকালীন মন্ত্রিসভায় কে কে থাকবেন তা এখনও নিশ্চিত নয়। সকালে রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের সড়কের ব্যবস্থাপনা নিয়ে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। সমাবেশের অনুমতি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা অহেতুক নাটক করছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট করছে সফরকারী জিম্বাবুয়ে। এর আগে ইমরুল কায়েসের ক্যারিয়ার সেরা ইনিংসের শেষ জিম্বাবুয়েকে 272 রানের টার্গেট দেয় বাংলাদেশ। যদিও শুরুটা ভালো হয়নি টাইগারদের, 66 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা, মাঝে আরও 3 উইকেটের পতন। এরপরে সাইফুদ্দিনকে নিয়ে 127 রানের জুটি গড়েন ওপেনিং নামা ইমরুল কায়েস। দর্শকের এই ছিল আমাদের আজকের 15 মিনিটসের আয়োজন, দেখাবে আগামীকাল রাত ঠিক 9টায়। সে পর্যন্ত ভালো থাকুন, ফের থাকুন যমুনা টেলিভিশন। সামনে থাকে সামনে রাখুন।